হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা বন্ধু আমাকে একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে আমি ওয়ার্কআউট করি, ট্রেনিং করি, বাট আমার সেই আলটিমেট লেভেল পোটেনশিয়ালটা একদিন পাই তো একদিন পাই না, এটা কেন হয়। তো আমি সেই বন্ধুটাকে জিজ্ঞাসা করলাম যে তুই ওয়ার্কআউট করার আগে কী খাস, ওয়ার্কআউট করার পরে কী খাস। দেন হি রিপ্লাইড, সে আমাকে বলছে যে আমি তো ওয়ার্কআউট করার আগে আমি সেরকম কিছু খাই না, তার কারণ বেশি খেয়ে নিলে আমরা ওয়ার্কআউট করতে পারি না, পেট ভরে থাকে, পেট ভারী থাকে, তো আমরা সেই লেভেলের ওয়ার্কআউট করতে পারি না। আর ওয়ার্কআউট করার পরে অ্যাজ ইউজুয়াল যে আমরা জানি একটা ওয়ান স্কুপ অফ প্রোটিন শেক সেটাই আমরা খাই, বা ডিম এইগুলোই আমরা খাই, এছাড়া তো কিছু নয়। তো বন্ধুরা, এই নিউট্রিশন যেরকম আমাদের লাইফস্টাইলে বেঁচে থাকার জন্য ইম্পর্টেন্ট, সেরকম ওয়ার্কআউট, ট্রেনিং সব কিছুর জন্য নিউট্রিশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি সঠিক টাইমে ঠিক জিনিসটা না খান, মানে ওয়ার্কআউট করার আগে, ওয়ার্কআউট করার পরে যদি আপনি না খান, তাহলে আপনার সেই আলটিমেট লেভেল পোটেনশিয়ালটা ঠিকভাবে বেরিয়ে আসবে না। মানে আপনি যেদিন মনের ভুলে খেয়ে নেবেন ঠিকঠাক, সেই দিন আপনার ওয়ার্কআউট করার ইন্টেন্সিটি ম্যাক্সিমাম থাকবে, আপনি যে এবিলিটিতে করেন সেটা ম্যাক্সিমাম থাকবে, মাসেলের পাওয়ার সেটাও ম্যাক্সিমাম থাকবে, সাথে এন্ডুরেন্স সেটাও প্রচণ্ড ম্যাক্সিমাম থাকবে। তো এই ব্যাপারটা আমাদের মাথায় রেখে আমাদের ওয়ার্কআউটের জন্য আলাদা করে একটা ছোট্ট নিউট্রিশন প্ল্যান বানিয়ে রাখতে হয়। হ্যাঁ, এটা করতে অনেকেই পার্সোনাল ট্রেনার রাখে, কোনো নিউট্রিশনিস্টের কাছে যায়, বা কোনো ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে করে। অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো কেন দেখা যায় জানেন? কারণ আমরা মনে করি, বা মানুষ নর্মালি মনে করে থাকে, যে কোনো রকম ওয়ার্কআউট বা ট্রেনিংয়ের জন্য জাস্ট ট্রেনিংটাকেই মেন ইম্পর্টেন্ট। মানে আমরা নিজেদেরকে ট্রেনিংয়েরকেই পুশ করতে যাই, জাস্ট ট্রেন 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 অ্যান্ড ট্রেন হার্ডার আনটিল ইউ ফেল। বাট নিউট্রিশন, খাওয়া দাওয়া, সেটার মধ্যে কেউ নজর দেয় না। সেই নজর দেয় না বলেই তাদের ট্রেনিংয়ে গিয়ে তারা আলটিমেট লেভেল, আলটিমেট পোটেনশিয়ালে ওয়ার্কআউট করতে পারে না, তারা সেই আলটিমেট লেভেলটা অ্যাচিভ করতে পারে। মানে যদি সহজ ভাষায় বলতে হয়, তাহলে একটা ট্রেনিং, মানে যে ট্রেন করে, তার নিজের পারফরমেন্সটা এক্সট্রিম লেভেলে পৌঁছাতে হয় বা পৌঁছায় তার নিউট্রিশনের উপর থেকে। হ্যাঁ, শুধু নিউট্রিশনটাকেও ফোকাস করা যায় না, মানে বলতে গেলে সোজা বাংলায় যদি বলা হয়, নিউট্রিশন আর ওয়ার্কআউট বা ট্রেনিং দুটোই কিন্তু একটা কয়েনের দুটো দিক। একটা কয়েন যেরকম একটা সাইড দিয়ে চলে না, দুটো দিকও থাকতে হয়, সেরকম নিউট্রিশন আর ট্রেনিং আপনার একটা কয়েনের দুটো দিক। এই দুটোকে ফোকাস করেই আপনাদের চলতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে, তাহলেই আমরা আমাদের আলটিমেট মাসল গ্রোথ করতে পারবো, আলটিমেট স্ট্যামিনা গেইন করতে পারবো, আলটিমেট পাওয়ার গেইন করতে পারবো, এবং আলটিমেট সব কিছুই করতে পারবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু করব, সেটা হচ্ছে কি ওয়ার্কআউটের আগে, ওয়ার্কআউটের পরে, এবং ওয়ার্কআউট চলাকালীন কী কী খেতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা হয়তো একটু, জাস্ট একটু বড় হতে পারে, আপনাদের সময় নিতে পারে, কিন্তু আপনারা থাকুন, আপনারা দেখুন, পুরোটাই দেখুন, তাহলে হয়তো অনেক অজানা তথ্য জানতে পারবেন যা আপনারা কোথাও জানেন। দেখুন, বলতে গেলে যে ওয়ার্কআউট করে তার সব কিছুই ডিপেন্ড করে, মানে তার নিউট্রিশন প্ল্যানটাও কিন্তু ডিপেন্ড করে তার ওয়ার্কআউটের উপরে। সে কী ধরনের ওয়ার্কআউট করে, কেমন ওয়ার্কআউট করে, তার উপরেই ডিপেন্ড করে তৈরি হয় তার নিউট্রিশন প্ল্যান। মানে ধরুন, কেউ হাই ইন্টেন্সিটি ট্রেনিং করে, কেউ সার্কিট ট্রেনিং করে, যেমন কেউ কেউ উশিয়ান বোল্টের মতো রাত দিন ট্রেন করে, কেউ কেউ ক্রিশ্চিয়ান রোনাল্ডোর মতো ট্রেন করে, কেউ কেউ বিরাট কোহলির মতো ট্রেন করে। তো সবার ট্রেনিং প্ল্যান আলাদা, সো সবার ট্রেনিং প্ল্যান যেরকম আলাদা, সেরকম সবার নিউট্রিশন প্ল্যানও কিন্তু আলাদা। তো সবার নিউট্রিশন প্ল্যানের সাথে আপনারটা সমান হবে না, আপনি হয়তো অন্যরকম ট্রেন করেন। যেমন আমি নিজেকে ফিট রাখার জন্য ট্রেনিং করি, তো আমার যে নিউট্রিশন প্ল্যান সেটা আপনার সাথে নাও হতে পারে, আপনার হয়তো বডি বিল্ডিংয়ের ট্রেনিং প্ল্যান হতে পারে। সো ইটস ডিপেন্ডস, বাট কিছু রুলস, কিছু জিনিস আছে যেগুলো সবার জন্যই সমান, সেটা সমান আপনার সাথে, আমার সাথে সেটা সমানই। আপনার প্রতিটা ট্রেনিংকে ম্যাক্সিমাম এফোর্ট বা ম্যাক্সিমাম ইন্টেন্সিটির সাথে ম্যাক্সিমাম স্ট্যামিনাতে নিয়ে যেতে গেলে কিছু জিনিস আছে যেটা আপনাকে ঠিক টাইমে খেতে হবে। মানে এই টাইমের মধ্যে এই জিনিসটা আপনি যদি খান, তাহলে আপনার ওয়ার্কআউটের ম্যাক্সিমাম স্ট্যামিনা, ম্যাক্সিমাম লেভেল আপনি হিট করতে পারবেন। ধরুন, আমি তো জানি না আপনি কতক্ষণ ওয়ার্কআউট করেন, তো ধরুন আমি একটা রাফ ফিগারে বলছি, আপনি এক ঘন্টা ওয়ার্কআউট করেন, মানে 60 মিনিট, 60।
তো সি এক ঘন্টা যদি আপনি ওয়ার্কআউট করে থাকেন তাহলে আপনাকে এক ঘন্টা ওয়ার্কআউটের আগে 90 মিনিটস আগে আপনাকে একটা কিছু খেতে হবে তারপরে ওয়ার্কআউটের আগে আপনি খেতে পারেন জাস্ট প্রি স্ন্যাক্স নিতে পারেন যেটা আপনার ভালো লাগে বাট ওয়ার্কআউট এক ঘন্টার পরে যে 30 মিনিট সেইখানে আপনাকে একটা মিল নিতে হবে এবং লাস্ট 90 মিনিটের মধ্যে আরেকটা মিল নিতে হবে এই যে 4টে ঘন্টা টোটাল মানে এক ঘন্টা আপনার ওয়ার্কআউট 90 মিনিট বিফোর ওয়ার্কআউট এবং 90 মিনিট আফটার ওয়ার্কআউট এই 4টে ঘন্টা খুবই ইম্পর্টেন্ট এই 4টে ঘন্টার মধ্যে আপনার আলটিমেট পটেনশিয়াল কতটা হবে আপনি কতটা ইনটেনসিটির সাথে ওয়ার্কআউট করতে পারবেন সব কিছুই নির্ভর করে তো মনে করুন আপনাদের ধরে এই জিনিসটা যদি না বুঝতে পারেন তাহলে আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর আমি চেষ্টা করি আরও সহজভাবে ধরুন আপনি ওয়ার্কআউট করেন 8:30 সময় 8:30 ওয়ার্কআউট করছেন আপনি ওয়ার্কআউট করছেন 8:30 এক ঘন্টা ওয়ার্কআউট মানে 9:30 আপনার শেষ তো আপনি 8:30 ওয়ার্কআউট করছেন তাহলে আপনাকে ফার্স্ট মিল নিতে হবে 7:00 মানে 7টার সময় আপনাকে একটা মিল নিতে হবে দিয়ে আপনি তারপরে স্ন্যাক্স নিতে পারেন ওয়ার্কআউট করার আগে তো আফটার 9:30 থেকে 10:00 এই যে আধ ঘন্টা এইখানে আপনাকে একটা মিল নিতে হবে আফটার 10:00 আপনি 11টার সময় লাস্ট মিল নিতে পারেন তো এই যে 4টে ঘন্টায় আপনার সব কিছু ডিপেন্ডস করছে আপনি পরের দিন কতটা ম্যাক্সিমাম ইনটেনসিটি নিতে পারবেন কতটা লেভেলে পারফরমেন্স করতে পারবেন তো বন্ধুরা এবার সবার প্রথমে আসা যাক প্রি ওয়ার্কআউট মানে প্রি ওয়ার্কআউটকে যদি বাংলায় বলা হয় সেটা হচ্ছে আপনারা ওয়ার্কআউটের আগে কী খাবো মানে প্রি ওয়ার্কআউট মিল ওয়ার্কআউটের আগে কী খাবো তাই আমাদের এখানে খুব বেশি হেভি জিনিস খাওয়া যাবে না কারণ আমাদের সেই হেভি জিনিসটা যদি পেটে যায় সেটাকে ডাইজেস্ট হতে হবে তো বডি ইন্টারনালি অনেকটাই লো হয়ে যাবে অনেকটাই টায়ার্ড হয়ে যাবে তার ফলে আপনি ওয়ার্কআউটের সময় ঠিকঠাকভাবে ইন্টেন্সিটি বা ঠিকঠাকভাবে পারফরমেন্স করতে পারবেন প্রি ওয়ার্কআউট মিলটা আমাদের নিতে হবে 90 মিনিটস বিফোর দ্য ওয়ার্কআউট মানে ওয়ার্কআউট হওয়ার 90 মিনিট আগে আর এই মিলটাকে বলা হয় সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট মিল এটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট মিল এই মিলটা নিতেই হবে এবার মেন প্রশ্ন হচ্ছে এই মিলতে আমরা খাবো কী দেখুন এই মিলতে আমাদের খেতে হবে কার্বোহাইড্রেট কেন কার্বোহাইড্রেট খেতে হবে কারণ কার্বোহাইড্রেট আমাদের গ্লুকোজ দেয় যেটা মাসেলে স্টোর হতে সুবিধা হয় সেই গ্লুকোজটা মাসেলে স্টোর হয়ে গেলে আপনি যখন ওয়ার্কআউট করবেন তখন সেই গ্লুকোজটা আপনাকে এনার্জি দেবে এবং আপনি আলটিমেট পটেনশিয়ালে ওয়ার্কআউট করতে পারবেন কিন্তু সবথেকে বড় কথা এখানে কিন্তু আমাদের সিম্পল কার্বোহাইড্রেট একদমই খাওয়া যাবে না কার্বোহাইড্রেট খাওয়া যাবে ঠিকই কিন্তু কার্বোহাইড্রেট দু রকমের হয় সিম্পল কমপ্লেক্স সেই সিম্পল কার্বোহাইড্রেট কিন্তু এখানে খাওয়া যাবে না আমাদের খেতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট কমপ্লেক্স কার্বোহাইড্রেট কেন খেতে হবে তার একটা কারণ বলে দিচ্ছি সিম্পল কার্বোহাইড্রেট কী হয় যখনই আমরা খাই সেটা সঙ্গে সঙ্গে গ্লুকোজ রিলিজ করতে শুরু করে তো সেই সঙ্গে সঙ্গে যখন গ্লুকোজ রিলিজ করে তখন আমাদের বডি একটা হরমোন রিলিজ করে দ্যাটস কল্ড ইনসুলিন সেই ইনসুলিন হরমোনটা সেই গ্লুকোজটাকে মাসলে স্টোর করতে সাহায্য করে তো সিম্পল কার্বোহাইড্রেট কী করে র্যাপিডলি গ্লুকোজ রিলিজ করে তো সেই র্যাপিড স্পাইক গ্লুকোজটাকে ডাউন করতে গেলে আমাদের বডিকে অনেকটা পরিমাণে ইনসুলিন রিলিজ করতে হয় সেই অনেকটা পরিমাণে ইনসুলিন গিয়ে যখন মাসল স্টোর করে সেই র্যাপিডলি ইনসুলিন বেরোনোর সাথে র্যাপিডলি ইনসুলিন ডিক্রিজ হওয়াতে আমাদের বডি ইন্টারনালি অনেকটাই লো হয়ে যায় অনেকটাই টায়ার্ড হয়ে যায় তো আমরা গিয়ে ঠিকঠাকভাবে ওয়ার্কআউট করতে পারবো না এটা আপনার ওয়ার্কআউটকে অনেকটাই নষ্ট করতে পারে প্রি ওয়ার্কআউট মিলে আমাদের নিতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট কমপ্লেক্স কার্বোহাইড্রেট কী করবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট স্লোলি গ্লুকোজ রিলিজ করে প্রচণ্ড স্লোলি ধীরে ধীরে গ্লুকোজ রিলিজ করে যার ফলে আমাদের বডি স্লোলি ইনসুলিন বার করবে তো স্লোলি ইনসুলিন যদি বার হয় আমাদের বডি তুলনামূলকভাবে অন্যান্য রকমের থেকে কম লো হবে মানে ইন্টারনালি অতটা টায়ার্ড হবে না যেহেতু ইনসুলিনের পরিমাণ কম কার্বোহাইড্রেটটাও মিনিমাম আপনার বেরিয়েছে গ্লুকোজ প্রি ওয়ার্কআউট মিলটা আমরা কখন নেব প্রি ওয়ার্কআউট মিলটা আমাদের নিতে হবে ওয়ার্কআউটের 90 মিনিটস আগে ওয়ার্কআউটের 90 মিনিটস আগে 90 মিনিট আগে আমাদের প্রি ওয়ার্কআউট মিলটা নিতে হবে সেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিয়ে তো এরপরে যদি অনেকেই বলে যে আমরা একটা স্ন্যাক্স নিতে পছন্দ করি বাট অ্যাকর্ডিং টু মি স্ন্যাক্স নেওয়াটা উচিত নয় স্ন্যাক্সটা অ্যাভয়েড করলেই খুব ভালো হয় আপনার প্রি ওয়ার্কআউট মিলই আপনাকে এনাফ এনার্জি দেবে যেটার ফলে আপনি আলটিমেট ওয়ার্কআউট করতে পারেন দেখুন আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এছাড়া ওখান থেকে নিয়ে আপনারা নিজের মতো একটা বানিয়েও নিতে পারেন যেমন ব্রাউন ব্রেড উইথ পিনাট বাটার উইথ এ গ্লাস অফ ফ্রুট জুস মানে ব্রাউন ব্রেডের সাথে কিছুটা পিনাট বাটার নিলেন নেওয়ার পরে সাথে এক গ্লাস ফ্রুট জুসও আপনি নিতে পারেন দ্যাটস ইউর পার্সোনাল চয়েস বাট আমি একটা স্ক্রিনশট দিয়ে দিলাম আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এছাড়া আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি আপনারা আই বাটনে ক্লিক করেও দেখতে পারেন বন্ধুরা এবার আসি আমরা আফটার ওয়ার্কআউট বা পোস্ট ওয়ার্কআউট মিল
এই মিলটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মিল, তার কারণ এই মিলটাই আমাদের ডিপেন্ড করে যে আমাদের মাসল গ্রো কেমন হবে, আমাদের নেক্সট ওয়ার্কআউটের জন্য আমরা কতটা স্ট্রেংথ গেইন করব, কতটা পাওয়ার গেইন করব, কতটা পটেনশিয়াল গ্রো করব, সব কিছু ডিপেন্ড করে এই একটা মিলের উপর। বন্ধুরা, এই মিলটা ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে আমরা যখন একটা ট্রেনিং করি বা কোনো রকম ওয়ার্কআউট করি তখন কি আমাদের বডি একটা দারুণ স্ট্রেসের উপর দিয়ে যায়, তো সেই স্ট্রেসের উপর দিয়ে যাওয়ার ফলে আমাদের বডি অনেকটাই ভেঙে যায়, মানে ইন্টারনালি মাসল ড্যামেজ হয়, ফলে আমাদের বডি অনেকটাই রিকভার করার জন্য স্লিপিং বা ঘুম পায়, ফলে খিদেও পায়। এই যে রিকভারি পিরিয়ডের জন্য আমরা যদি ঠিকঠাকভাবে না খাই বা নিউট্রিশন ঠিকঠাকভাবে না দিই তাহলে আমাদের মাসল আলটিমেট গ্রো হবে না। তো বন্ধুরা, আফটার ওয়ার্কআউট আমরা তাহলে কী খাবো? আফটার ওয়ার্কআউট আমাদেরকে যেহেতু বডি একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যায় তার ফলে আমাদের মাসল স্টোর গ্লাইকোজেনটা কমে যায়, সেই গ্লাইকোজেনটা আমাদের রিফিল করতে হয়। তো গ্লাইকোজেন রিফিল করতে গেলে আমাদের একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে কি, কার্বোহাইড্রেট। ইয়েস, কার্বোহাইড্রেট দরকার। কার্বোহাইড্রেট যদি আমরা নিই তাহলে আমাদের সেই মাসল থেকে যে গ্লাইকোজেনটা কমে যায় সেটা আবার রিপেয়ার হতে পারে, আবার রিফিল হতে পারে। স্টাডি থেকে দেখা গেছে যারা 30 মিনিট মানে আফটার ওয়ার্কআউটের উইদিন 30 মিনিটসের মধ্যে কার্বোহাইড্রেট নিয়েছে তাদের মাসল গ্রো ভালো হয়েছে, তাদের পাওয়ার মানে নেক্সট ওয়ার্কআউটের জন্য স্ট্যামিনা স্ট্রেংথ ভালো হয়েছে। তো বন্ধুরা, এখানে তো আমি জানি না আপনি কেমন ওয়ার্কআউট করেন, আপনি হাই ইন্টেনসিটি ওয়ার্কআউট করেন বা লো ইন্টেনসিটি ওয়ার্কআউট করেন বা কীরকম ওয়ার্কআউট করেন আমি জানি না, তবে একটা রেকমেন্ডেড যদি আমি বলে দিই যে নর্মাল ওয়ার্কআউটের জন্য হচ্ছে 0.5 থেকে 0.8 গ্রাম প্রতি কিলো বডি ওয়েটের সাথে আপনাকে কার্বোহাইড্রেট নিতে হবে আফটার ওয়ার্কআউট, তার ফলে আপনার মাসল গ্রো বা আলটিমেট পটেনশিয়ালে আপনি নেক্সট ওয়ার্কআউটও করতে পারবেন এবং আপনার রিকভারিও ভালো হবে। তো ধরুন আমার হচ্ছে কি 80 কিলো বডি ওয়েট, তাহলে আমাকে যদি 0.5 থেকে 0.8 গ্রাম প্রতি কিলো বডি ওয়েটের সাথে খেতে হয় তাহলে 80 × 0.8 যদি করি 64 গ্রাম কার্বোহাইড্রেট আমাকে আফটার ওয়ার্কআউট নিতে হবে। বাট আমি যদি হাই ইন্টেনসিটি ট্রেনিং করি বা প্রচণ্ড ভিগোরাস ওয়ার্কআউট করে থাকি তাহলে আমাকে কিন্তু কার্বোহাইড্রেটটা বেশি নিতে হবে, মানে 0.8 থেকে 1.2 গ্রাম প্রতি কিলো বডি ওয়েটের সাথে আমাকে কার্বোহাইড্রেট নিতে হবে। মানে আমার 80 কিলো বডি ওয়েট সেটার সাথে যদি 1.2 মাল্টিপ্লাই করি তাহলে আসছে হচ্ছে 96 গ্রাম কার্বোহাইড্রেট, তো এইটা আমাকে নিতে হবে আফটার ওয়ার্কআউট। কার্বোহাইড্রেটের পর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আফটার ওয়ার্কআউট নিউট্রিশন হচ্ছে কি, প্রোটিন। ইয়েস, আপনারা ঠিক ধরেছেন, প্রোটিন। তার কারণ হচ্ছে আমাদের মাসলটা পুরোপুরি তৈরি প্রোটিন দিয়ে, সেই যখন ওয়ার্কআউট করি তখন সেই প্রোটিনটা ব্রেকডাউন হয়, মাসল ছিঁড়তে থাকে, মাইক্রো টিয়ার হয়, সেটাকে জুড়তে হয়, সেই জোড়ার জন্য দরকার হয় প্রোটিন। আপনি যদি ঠিকঠাক প্রোটিন না দেন তাহলে বডি অন্য মাসল ভেঙেই আবার আপনার ওই মাসলটা গড়তে শুরু করবে, তো আশা করি এটা আপনাদের গোল নয়, তাই প্রোটিন আমাদের আলটিমেট রাখতে হবে। আমাদের এখানে প্রোটিন নিতে হবে 0.3 থেকে 0.5 গ্রাম প্রতি কিলো বডি ওয়েটের সাথে, ওর থেকে বেশি প্রোটিন আমাদের কোনো দরকার নেই। মানে আমার বডি ওয়েট হচ্ছে 80 কেজি, তাহলে আমাকে কতটা প্রোটিন নিতে হবে, আমাকে নিতে হবে 40 গ্রাম প্রোটিন আফটার ওয়ার্কআউট। এবার একটা মজার প্রশ্ন, সেটা হচ্ছে আমরা কি প্রোটিন আর কার্বোহাইড্রেট সেটা কি একসাথে নেবো না আলাদা আলাদা, যে আমি বললাম কার্বোহাইড্রেট নিতে আমি বলছি প্রোটিন নিতে, তাহলে কি দুটো একসাথে নেবো? আমার মতে একসাথে, কারণ হচ্ছে রিসার্চ থেকে দেখা গেছে যারা প্রোটিন আর কার্বোহাইড্রেট একসাথে নেয় তাদের 38% বেশি ভালো মাসল গ্রো হয় এবং মাসল গ্লাইকোজেন রিফিলটাও ভালো হয়। তো আমার মতে প্রোটিন আর কার্বোহাইড্রেট একসাথে নেওয়া ভালো, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে যদি আপনি প্রোটিন আর কার্বোহাইড্রেট যদি অতিরিক্ত নিয়ে নেন তাহলে কিন্তু আপনার সেই ঘুরে ফিরে বডি ফ্যাট হয়ে যাবে, তো বডি ফ্যাট আমরা অ্যাভয়েড করার জন্য এখানে কিন্তু কার্বোহাইড্রেটের মাত্রাটা কম, প্রোটিনের মাত্রাটাও কম রাখা হয়। এটা রেকমেন্ডেড হচ্ছে কি 0.5 থেকে 0.8 গ্রাম কার্বোহাইড্রেট আপনাকে নিতে হবে এবং প্রোটিন নিতে হবে 0.3 গ্রামস প্রোটিন। মানে আমার বডি ওয়েট হচ্ছে 80 কেজি, 80 × 0.8 যদি করি তাহলে আছে 64 গ্রাম কার্বোহাইড্রেট আমাকে নিতে হবে, কার্বোহাইড্রেট আর প্রোটিন নিতে হবে হচ্ছে 24 গ্রাম প্রোটিন, কারণ 80 × 0.3, তো এইটা টোটাল ধরে 64 গ্রাম কার্বোহাইড্রেট এবং 24 গ্রাম প্রোটিন আমাকে আফটার ওয়ার্কআউট নিতে হবে, কার্বোহাইড্রেট আর প্রোটিন যখন একসাথে নেবো। দেখুন, একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, কার্বোহাইড্রেট অতিরিক্ত নিলে কিন্তু সেই আপনার ঘুরে ফিরে বডি ফ্যাট হয়ে যাবে আর কিছুই না, আর অতিরিক্ত যদি যাতে না নেন সেই জন্য একটা রেকমেন্ডেড আপনাদের দিয়ে দাও। এবার ব্যাপারটা হচ্ছে লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমরা ডিউরিং ওয়ার্কআউট কী খাবো, ডিউরিং ওয়ার্কআউট আমরা কী খাবো সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন, ডিউরিং ওয়ার্কআউট আমাদের কিছুই খেতে নেই, ডিউরিং ওয়ার্কআউট আমাদের জাস্ট খেতে হয় সেটা হচ্ছে জল, কারণ জল খেলেই আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটির সাথে ওয়ার্কআউট করতে পারি, আমরা এনার্জিও পেয়ে যাই। তো ডিউরিং ওয়ার্কআউট যদি আপনি বেশি কিছু খেয়ে ফেলেন তাহলে আপনার পেট ধরে বসে থাকতে হবে, আপনি ওয়ার্কআউট করতে আর পারবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, যদি আপনার মনে হয় যে আপনি ভিডিওতে কিছু জানলেন, নতুন কিছু জানলেন, তাহলে যারা ওয়ার্কআউট করে তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন, তারা হয়তো আরও অনেক কিছু জানতে পারবে এবং তারা আরও ভালোভাবে ওয়ার্কআউট করতে পারবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল বাটনটা টিপে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে ঘন্টাটাও টিপে দিয়ে যাবেন। বাবাই, ঘরে থাকুন, সুস্থ থাকুন।